কখনো যদি এরকম হয় যে ক্লায়েন্ট আপনাকে আপওয়ার্কে একটা কাজ শেষ করার পরে একটা ফিডব্যাক বা রিভিউ দিছে এবং আপনি দেখলেন যে ক্লায়েন্ট শুধু একটা 5-স্টার রিভিউ দিছে আর কোনো কিছুই সে লিখে নাই, তো সেক্ষেত্রে আপনি কিন্তু জানেন কি না যে সেটা কিন্তু আপনি চেঞ্জ করার জন্য ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারবেন এবং ক্লায়েন্ট একবার সুযোগ পাবে তার রিভিউটা চেঞ্জ করার জন্য। আরও অন্য কিছু ঘটনা হইতে পারে, ধরেন আপনি একজন ছেলে, সে লিখে দিচ্ছে যে হার কমিউনিকেশন ইজ রিয়েলি গ্রেট, এরকম অনেক কিছু হইতে পারে, টাইপও হইতে পারে, তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারেন। এটা আপনি কোথায় পাবেন? আপনার যে কন্ট্রাক্ট অপশন আছে সেই কন্ট্রাক্ট অপশনে যাবেন, সেখান থেকে আপনি ক্লায়েন্টের নাম লিখে আপনি খুঁজে পাবেন ক্লায়েন্টের সাথে যে কাজগুলো করছেন ওগুলো লিস্ট, সেখান থেকে কন্ট্রাক্টটা ওপেন করলে আপনি দেখবেন যে এই যে ক্লায়েন্টস ফিডব্যাক টু ইউ, এখানে তো এই ক্লায়েন্টের সাথে যেটা ঘটছে আমার আজকে কিছুক্ষণ আগে যে ও ফিডব্যাক দিছে শুধু একটা 5-স্টার দিছে আর কোনো কিছু সে লেখেনি, তো আমি জানি যে আসলে শুধু একটা 5-স্টারের থেকে ক্লায়েন্ট যদি আমার সম্পর্কে কিছু একটা ডিসক্রিপশন লেখে সেটা আমার জন্য অনেক বেটার, অন্য অন্য ক্লায়েন্ট এটা দেখে খুশি হয়, তো আমি তাকে তাকে মেসেজ দিলাম আমার মনটা খারাপ হয়েছে যে তুমি আসলে কিছু লেখো নাই, তো আমি কি একটু ফিডব্যাকটা চেঞ্জ করার জন্য তোমাকে আপাতত একটা রিকোয়েস্ট পাঠাবো কিনা, তো সে বললো হ্যাঁ হ্যাঁ আমি আসলে লিখছিলাম হয়তো ভুল জায়গায় লিখছি। তো তারপর এই জায়গাটাতে একটা অপশন থাকে, একটা বাটন থাকে যে আপনি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে পারবেন যে ফিডব্যাকটা আবার এডিট করার জন্য, সো আমি ওটা ক্লিক করে দিয়েছি, ক্লায়েন্টের কাছে নোটিফিকেশান চলে গেছে, সে আমাকে এবার একটা ফিডব্যাক এটা লিখে দিছে, সে এবার সুন্দর একটা কমেন্ট লিখে দিছে। তো আপনিও এটা করতে পারেন যদি কখনো এরকম হয় যে ক্লায়েন্ট আসলে ফিডব্যাক ভুল লিখছে বা আপনার মন মতো হয় নাই, হোয়াট এভার, তো তখন আপনি কিন্তু ক্লায়েন্টকে একবার রিকোয়েস্ট করতে পারবেন, ক্লায়েন্ট কিন্তু সেটা আবার এটা এডিট করে পাঠাইতে পারবে, এডিট করে আপওয়ার্কে সাবমিট করতে পারবে। থ্যাংক ইউ।